আসসালামু আলাইকুম, এইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জ্যোতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৮২। ঘোড়াঘাটের ইউএনওর উপর হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার, ওয়াহিদা খানম প্রাথমিকভাবে শঙ্কামুক্ত বলছেন চিকিৎসকরা। নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক, সর্বোচ্চ পেশাদারি দিয়ে তদন্ত কাজ শেষ করা হবে বলছে সিআইডি। এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে মেজর সিনহা হত্যা মামলার আসামি সাবেক ওসি প্রদীপকে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭০২ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১০৭২৩টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৮২ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ১২%, যা গত সাড়ে তিন মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৩৬০৪৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২৪৭ জন, মোট সুস্থ হয়েছেন ২২৩২৭১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৮০%, আর মৃত্যুর হার ১.৫% কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১১ জন নারী। সবশেষ ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন ও চট্টগ্রামে ৭ জন মারা গেছেন। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যা চেষ্টার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিউল নামে আটককৃত ওই ব্যক্তি ইউএনও অফিসের মালিক। প্রাথমিকভাবে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। পরে তাকে সহ তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে রবিউলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে হাজির করা বাকি দুই আসামি পলাশ ও আসাদুলকে কারাগারে পাঠায় আদালত। এর আগে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য জানান, রিমান্ডের নতুন আসামি রবিউলের কাছ থেকে হত্যা চেষ্টা সম্পর্কে আরও তথ্য জানা যাবে। সে ঘটনার সাথে সম্পৃক্ত তার কথা স্বীকার করে, তার বক্তব্য প্রদান করেছে এবং সেই তার বক্তব্যের প্রেক্ষিতে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। যে সিসিটিভি ফুটেজ সেটি আমরা সংগ্রহ করে সেটির সাথে আমরা মিলিয়ে দেখছি। এদিকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে প্রাথমিকভাবে শঙ্কামুক্ত বলছেন চিকিৎসকরা, তবে তার শরীর পুরোপুরি সচল হতে আরও কিছু সময় লাগবে বলে জানান তারা। অপারেশনের ৯ দিনের মাথায় সকালে ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হয়েছে। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ওয়াহিদা খানমকে ৩ সেপ্টেম্বর ভর্তি করা হয় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। তখন তার মাথায় ৯টি আঘাতের চিহ্ন ছিল। ওই দিন রাতেই ওয়াহিদার মাথায় অপারেশন করে সফলতা আসে। এরপর অবস্থার উন্নতি হতে থাকে তার। শনিবার আরেক দফা উন্নতির খবর জানালেন চিকিৎসকরা। মাথার সেলাইগুলো মোটামুটি কেটে দিয়েছি, একটা দুটা বিভিন্ন পয়েন্ট একটু রেখে দিয়ে সবগুলোই কেটে দিয়েছি। মাথার সেলাইগুলো ভালো আছে, মাথার কাটা কাটা জায়গাগুলোও ভালো আছে, ওখানে কোনো অসুবিধা নাই। উনি এখন খাওয়া দাওয়া করছেন, সলিড খাচ্ছেন, মোটামুটি এখন আমরা অনেকখানি বলতে পারি সংক্রামক হবে। আমি একটা কথা সবসময় বলি, হাসপাতালে কখনোই সংক্রামক কথাটা আমি ব্যক্তিগত উচ্চারণ করি না, কারণ হাসপাতালে যতক্ষণ আপনি আছেন কোনো না কোনো একটা জটিলতা তৈরি হতে পারে। সেই জন্য আমি বলতে পারি যে উনি এখন অনেকখানি ভালো আছেন। ওয়াহিদা খানমকে বর্তমানে হাসপাতালের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে। ফিজিওথেরাপির মাধ্যমে তার ডান পা সচল করার চেষ্টা করা হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডান হাত কোনোই থেকে নিচের দিক পুরোটা নাড়াতে পাচ্ছেন, মানে উনি হাতটা তুলতে পাচ্ছেন, তার মানে আমরা বলতে পারি ওনার হাতের অনেকখানি ইম্প্রুভমেন্ট আল্লাহর মধ্যে হয়েছে। তবে পা এখনও নাড়াচ্ছেন না, যেহেতু উন্নতির ধারায় আছেন, আশা করি উন্নতির ধারা আরও বেগবান হবে এবং সেটা পায়েও উন্নতি হবে। চিকিৎসকরা জানান শঙ্কামুক্ত হলেও শিগগিরই ওয়াহিদা খানম হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন চিকিৎসাধীনদের খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান তিনি। এদিকে মসজিদে বিস্ফোরণের মামলায় সর্বোচ্চ পেশাদারি ও দক্ষতা দিয়ে মামলার তদন্ত কাজ দ্রুত শেষ করার কথা জানিয়েছেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদ এলাকা পরিদর্শন করেছেন ডিআইজি মাইনুল হাসানের নেতৃত্বে সিআইডির একটি দল। গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ধারণার কথা জানান তিনি। তদন্তে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাদের দোষ ত্রুটি পাওয়া যাবে তাদের প্রত্যেককে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান মাইনুল হাসান। প্রাথমিকভাবে এটি আপনার যেটি মনে হয়েছে যে গ্যাস থেকে সম্ভবত এই ঘটনাটি ঘটতে পারে, এরপরে তদন্ত অগ্রসর হলে আমরা এটার টোটাল ইয়েটি বুঝতে পারবো। যতগুলো বিষয় আছে সবই আমরা খতিয়ে দেখবো এখানে, যাতে করে সব বিষয়গুলো তদন্তের জন্য উঠে আসে। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ 31 জনের মৃত্যুর পর চিকিৎসাধীন বাকি 5 জনের বিষয়েও কোনো সুখবর দিতে পারেননি চিকিৎসকরা। 5 জনই আসলে ক্রিটিক্যাল অবস্থায় আছে এখনো, কারণ সবারই শ্বাসনালী পোড়ার কারণে, যদিও পার্সেন্টেজ অফ বার্ন অনেকের কম আছে, 22 আছে 25 আছে, কিন্তু আমরা জানি যে একটা অ্যাডাল্ট মানুষের 15% বেশি গেলেই তাহলে সে হলে আশঙ্কাজনক অবস্থা। সেবা এবং ট্রিটমেন্ট দুইটাই সর্বোচ্চ পরিমাণে যা দরকার আমরা দিয়ে যাচ্ছি এবং ওষুধ থেকে শুরু করে সবকিছু দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেন্সার কাছে সবসময় খোঁজখবর নিতেছে। আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিয়ে দগ্ধদের সুস্থ করতে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়েছে। দুপুরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় আগামী সোমবার প্রদীপকে চট্টগ্রাম আদালতে হাজির করার কথা রয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত 23 আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুঙ্গিকরণের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়ের 2-এর সহকারী পরিচালক রিয়াজউদ্দিন একটি মামলা দায়ের করেন। আওয়ামী লীগ তাঁশের ঘর নয় যে টোকা লাগলে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন শীতে বাংলাদেশে করোনার দ্বিতীয় ওয়েভ দেখা দিতে পারে মন্তব্য করে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এ সময় প্রকৌশলীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার পাশাপাশি যে কোনো ধরনের দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে। করোনা ভাইরাস নিয়ে সবাইকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। বেশিরভাগ মানুষের মুখে কোনো মাস্ক নেই এবং যাদের মাস্ক আছে সেটাও কোনো রকমে গলায় ঝুলিয়ে রাখছে, এমন একটা অবস্থা যে পুলিশ আসলে পুলিশের সামনে ওটা লাগানো হয় আবার খুলে দেওয়া হয়। এরকম অবহেলা উদাসীন যারা করে তাদের সামনে দ্বিতীয় ওয়েভের ভয়ঙ্কর যে প্রবণতা সেটাকে আমরা এড়াতে পারবো না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস বন্দুকের নল নয় দেশের জনগণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, ক্ষমতা নাকি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমরা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তির উৎস বন্দুকে নল নয়, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। তাই আওয়ামী লীগ তাসের ঘর নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে। আমাদের দলের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। বিএনপিকে ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরে আসারও আহ্বান জানান ওবায়দুল কাদের। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। জনগণের কথা চিন্তা না করে অত্যাচার নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের উদ্যোগে দোহার ও নবাবগঞ্জে বন্যাতদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এই অভিযোগ করেন। ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে সরকারি ত্রাণ বন্যা দুর্গতদের কাছে পৌঁছায় না বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। এটাই হচ্ছে এই সরকারের কর্মসূচি। এখানে উন্নয়ন নাই, এখানে মানুষের সহযোগিতা নাই। আজকে বন্যায়, আজকে জলোচ্ছ্বাসে, আজকে করোনায় কত মানুষ হাহাকার করছে, তাদের দিকে ধেয়ে আসে না, কিন্তু তার গুম চলছে। বিএনপির লোকরা যদি ত্রাণের ব্যবস্থা করে তো সেখানেও আপনার এসে হামলে পড়ছে সরকার। তাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে, তাদেরকে কেড়ে তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী 1 অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোনো ঝুলন্ত তারের জঞ্জাল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক উদ্বোধনের সময় তিনি একথা জানান। তিনি বলেন, 9 একর জমির উপর নির্মিত এই পার্কটি নগরীর অন্যতম আধুনিক পার্ক হবে। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার, ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এ সময় উপস্থিত ছিলেন। 15 সেপ্টেম্বর থেকে অবৈধ বিলবোর্ড, ফেস্টুন এবং ব্যানার উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান উত্তরের মেয়র। 15 তারিখ থেকে আমি কোনো কিছু দেখব না, যেই সাইনবোর্ড ঝুলা থাকবে, যত বড় লোক হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, যত ধরনের পাওয়ারফুল মাসেলম্যান হোক না কেন, সাইনবোর্ড কিন্তু ভেঙে যাবে যদি পারমিশন না নিয়ে ওই সাইনবোর্ড যদি ঝুলে এই ঢাকা সিটিতে। 1 অক্টোবর থেকে ঝুলন্ত কোনো তার এই ঢাকা শহরে কিন্তু দেখা যাবে না, সেটির কাজ আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি। টাকা দে না হলে সাপে কামড়াবে, এমন কৌশলে রাজধানীর বিভিন্ন সড়কে টাকা আদায় করছে বেদেনির দল। এতে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ছেন পথচারীরা। সমাজসেবা অধিদপ্তর বলছে তাদের পুনর্বাসন করতে চাইলেও এ পেশা ছাড়ছেন না তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। ঢাকার বিভিন্ন সড়কে এখন এমন দৃশ্য প্রায় দেখা যায়। কয়েকজন বেদেনি দল বেঁধে ঘরে, তাদের কাছে ছোট বক্সে থাকে সাপের বাচ্চা, পথচারীর কাছে টাকা চায় তারা, না দিতে চাইলে সাপ বের করে ভয় দেখায়। এতে বিব্রতকর অবস্থায় পড়েন পথচারীরা। এরা যে সাপের ভয় দেখায় আর কি, সাপ দেখায় দেন 500 টাকা দেন, না হলে আপনি সাহায্য দেন, এইভাবে তারা টাকাও দাবি করে। অনেক সময় মানি ব্যাগ নিয়ে টানাটানি করে, গেঞ্জি নিয়ে টানাটানি করে। আইসে আর বাদজানিরা 5 টাকা দিলে 10 টাকা দিলে, না 100 টাকা থাবা দিলে, অল্প করতে এলে লয়, না দিলে যাবিলা দেনা। সরকার উচিত এদেরকে বিকল্প ব্যবস্থা করে এদেরকে রাস্তা থেকে সরানো এবং মানুষের নিরাপদ কিছু করে দেওয়া উচিত। ঢাকার আশপাশের নদীগুলোতে বেদে পল্লি রয়েছে, বংশ পরম্পরায় তারা সাপের খেলা দেখিয়ে ঝাড়ফুঁক কিংবা দাঁতে পোকা তুলে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে তাদের কিছু দল রাস্তাঘাটে টাকা তুলছে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রতি বছরই বরাদ্দ থাকে, বেদেদের জন্য রয়েছে। তারা না পাওয়ার অভিযোগ করলেও সমাজ সেবা অধিদপ্তরের দাবি তাদেরকে দেয়া হয়, তারপরও এ পেশা ছাড়ছে না। যারা এনলিস্টেড হয় ওটার আবার বয়স আছে, সে 50 বছর, পার হেড 500 টাকা করে মান্থলি দেওয়া হয়। যার বয়স 20 তাকে তো ভাতা দেওয়া যাবে না, ওরা ওই পেশা থেকে এমনকি সরে আসতে চায় না। আপনাদের ঐতিহ্যগত বিষয় এটা আমরা মতিলাভ করার চেষ্টা করছি, এদেরকে আমরা পুনর্বাসনের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা। রাজধানীতে শুধু দেশের মানুষ নন, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ চলাফেরা করেন, তাদের চোখে এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার আহ্বান সবার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনার কারণে ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফি কমানো, শিক্ষার অধিকার নিশ্চিত করা ও কার্যকরী শিক্ষানীতি প্রণয়ন সহ 6 দফা দাবিতে অভিভাবক সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টার। চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন সৈয়দ তামিম মাহমুদ।
করোনা মহামারীতে ব্যাপক প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থায়। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রতিষ্ঠানগুলোর শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও অনলাইনের মাধ্যমে ঘরে বসেই চলছে পাঠদান। তবে অভিভাবক ফোরামের অভিযোগ, অধিকাংশ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নির্দেশনা মেনে উচ্চহারে টিউশন ফি আদায়ের চেষ্টা করছে। এ অবস্থায় টিউশন ফি কমানো, অনলাইন ক্লাস থেকে শিক্ষার্থীদের বঞ্চিত না করা, এডমিশন বাতিল না করা সহ ছয় দফা দাবি তুলে ধরেন ফোরামের নেতারা। স্কুল কর্তৃপক্ষ পুনর্ভর্তি প্রমোশন বা অনলাইন ক্লাসের বাইরে রাখতে পারবেন না। করোনাকালে যৌক্তিক টিউশন ফি নির্ধারণ করে সবকিছু অনলাইনে পরিচালনার দাবি সাধারণ অভিভাবকদের। সরকার এবং স্কুল কর্তৃপক্ষ এই বিষয়টি সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা কি ফুল বেতন যে ডিমান্ড করছে সেটা আসলে কতটুকু যৌক্তিক। আমরা একটা নির্ধারিত অনলাইন ক্লাস হিসাবে যেটুকু দেওয়ার দরকার আমরা কতটুকু দিই। অভিভাবকদের ছয় দফা দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলছেন ফোরামের নেতারা। মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা আরিফুর রহমান সহ অন্যান্য নেতারা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একাদশ মৃত্যুবার্ষিকী আজ। সশরীরে তিনি নেই, কিন্তু দেশ বিদেশের কোটি মানুষের মন ও মুখে ঘুরে ফিরছে তার গান। গ্রামের নদীপাড়ে জন্মানো এই বাউলকে নিয়ে এখন গবেষণা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দেকে সাথে নিয়ে রিপোর্ট করছেন কেরামতুল্লাহ বিপ্লব। হাওরপাড়ের অভাবী বাড়িতে একেবারে সরল জীবন ছিল তার। ছেলেবেলায় পথে প্রান্তরে ঘুরেছেন আর গান ভেতেছেন রাখাল বালক শাহ আব্দুল করিম। চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবধ হয়ে আগের বাহাদুরি এখন গেল কই। হ্যাঁ, অভাবের তাড়নায় একসময় গ্রামের মোরল বাড়িতে রাখালের কাজই করতে হতো তাকে। ভুবনজয়ী বাউল গানের স্রষ্টা হিসেবে 2001 সালে তিনিই পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা 21 পদক। লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন 500 বেশি মৌলিক গান। 2009 সালের 12 সেপ্টেম্বর সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান শাহ আব্দুল করিম। মৃত্যুবার্ষিকীতে সুনামগঞ্জের কালনী নদীর তীরে বাউল সম্রাটের জন্মভিটেতে তাই ভিড় করেন তার ভক্ত অনুরাগীরা। উনি সাধক ছিলেন এবং উনি খুব প্রেমিক ছিলেন, এর কারণে উনি এত আলোড়ন সৃষ্টি করেছেন। উনি উনার লেখার মাধ্যমে, গানের মাধ্যমে শ্রমিক শ্রেণী মেহনতি মানুষের কথা বলেছেন। শাহ আব্দুল করিমের আসল সুর যারা বাণিজ্য করে ওরা কিন্তু সুরটার বিকৃতি করিয়া কইতেছে। করোনা ভাইরাসের কারণে এবার বাউল উৎসব হচ্ছে না বাউল সম্রাটের জন্মভিটে, তবু থেমে থাকছে না আয়োজন। আমরা অনলাইন ভিত্তিক ওনার সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ওনাকে স্মরণ করব। শাহ আব্দুল করিমের গান দিয়েই অনেক শিল্পী এখন বিখ্যাত। গানের প্রকৃত সুর এমনকি কথাও বিকৃত করেছেন কেউ কেউ, যা কখনই চাননি বাউলের স্বজন প্রিয়জনেরা। পিঞ্জিরায় সোনার ময়নারে, কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। কত আদরে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় হাত পা হারানো নগার ইমদাদুল মল্লিক ইব্রাহিমের জীবিকার একমাত্র উপায় মুখ দিয়ে ছবি আঁকা। প্রিয় ও ভালো লাগার মানুষদের ছবি এঁকে তা ফেরি করে বিক্রি করাই এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। অসুস্থ বৃদ্ধা মা সুফিয়া বেগমকে দেখার দায়িত্ব তার। তবে সামান্য আয়ে সংসার চলে না, অনেক কষ্টে দিন চলছে তার। নগা প্রতিনিধি রায়হান আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। মাত্র আড়াই বছর বয়সে বাবাকে হারান ইব্রাহিম। সংসার চালাতেন মা সুপ্রিয়া বেগম। এইচএসসি পাশ করার পর মায়ের কষ্ট দূর করতেই কাজ নেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে। 2005 সালের 5 ডিসেম্বর সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে দিনাজপুরে পল্লী বিদ্যুতের মেরামত কাজ করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন ইব্রাহিম। তার দুই হাত কেটে ফেলতে হয়। বোধশক্তি না থাকায় দুটি পা অকেজো হয়ে পড়ে। হুইল চেয়ারই তার চলাচলের একমাত্র অবলম্বন। ছেলের এই দুর্ঘটনার শোকে অসুস্থ হয়ে পড়েন মা। অসাল হয়ে গেল যে চলতে পারছে না, পোশাক নাই, করি নাই, মায়ের অসুস্থ
হার্ট অপারেশন করা লাগছে, তাক রিং পরানো লাগছে আমার, আবার পেট কাটা লেগেছে, জরালের মুখ, অ্যাপেন্ডিসাইট, এগুলো কাটা ফোড়া করে সকম কেমন করে এত খরচ তো পাতি আমি চালাবো, মাস গেলে আমার 6,000 টাকার ওষুধ লাগে। জীবন সংসার চালাতে তাই ইব্রাহিম মুখ দিয়ে ছবি আঁকা শুরু করেন, কিন্তু ছবি এঁকে আর কতই বা আয় হয় তার, সামান্য আয় দিয়ে সংসার চলে না, তার উপর অসুস্থ মার চিকিৎসার খরচও আছে, এসব জোগাড় করতে এখন দিশেহারা স্বপ্ন সন্ধানী ইব্রাহিম। ছবি আঁকাই আমার পেশা, ছবি নিয়ে সামনের দিকে আগাইতে চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ছবি দিয়ে সামনের দিকে আগাইতে পারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় জনপ্রতিনিধিদের ছবি এঁকে ইব্রাহিম অনেক যত্ন করে সাজিয়ে রেখেছেন তার ঘরে। আমি বঙ্গবন্ধু শেখ হাসিনা এদের সবার ছবি আঁকাইছি, কিন্তু কারো কাছে কোনো রকম প্লেস পাইনি দেখা করার বা যাওয়ার, আমার ভালো লাগে, ভালোবাসি, তাই তাদের ছবি আঁকি। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদের ছবিও এঁকেছেন ইব্রাহিম। করোনাকালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, এ ভালোবাসার প্রতিদান হিসাবে সেই বাহিনী প্রধানের ছবিটি এঁকেছেন তিনি। আইজি স্যার, এই করোনা অবস্থায় তার পুলিশ যেভাবে নিজের অভিভাবকের নিজের পাশ থেকে সরে চলে গেছে করোনার কারণে, কিন্তু আইজি স্যার তার সব কিছু বজায় রেখে পুলিশ যারা আছে তারা সবাই তার পাশে আছে, এই জন্য আইজি স্যারকে ভালোবেসে তার ছবি আঁকছি। ছবি আঁকা ইব্রাহিমের শখ হলেও ভাগ্যের নির্মম পরিহাসে এখন এটা তার পেশা, তার জীবন সংগ্রামে দেশের হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়াবেন এমনটি তার প্রত্যাশা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শিগগিরই শিক্ষার্থীদের জন্য সর্বমূল্যে ইন্টারনেট প্যাকেজ ও ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত ই লার্নিং নিয়ে অনলাইন আলোচনায় তিনি একথা জানান। গুণগত ও মানসম্মত শিক্ষা সবার জন্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। সাড়ে তিন মাসে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 3,000 কোটি টাকার বন্ড ইস্যু করেছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান শিবলী রুবায়েত উল ইসলাম। তিনি জানান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কমিশন কাজ করছে। পুঁজিবাজার নিয়ে মার্চেন্ট ব্যাংকার্স ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টের আয়োজনে অনলাইন সেমিনারে এসব তথ্য উঠে আসে। সুশাসন মানা ও দক্ষ প্রযুক্তি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শেয়ার বাজারকে আবারও চাঙ্গা করা সম্ভব বলে মন্তব্য করেন পুঁজিবাজার বিশ্লেষকরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাভারের বনগাঁও ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গরিব ও দুস্থদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হচ্ছে। দুপুরে বনগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ। এই প্রকল্পের আওতায় 9টি ঘর নির্মাণ করা হবে। এরই মধ্যে একটি ঘরের নির্মাণ কাজ শেষ হওয়ায় তা দুস্থ এক নারীকে হস্তান্তর করা হয়েছে। সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীতে অনলাইনে অনুষ্ঠিত হল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রোবোটিক ক্লাব আয়োজিত জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ট্র্যাকশন 2020। প্রতিযোগিতাটি টেক বেস, ট্র্যাকথন ও আওয়ার অফ কোড এই তিনটি অংশে বিভক্ত ছিল। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গত 2 সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সে ট্র্যাকশন 2020-এর উদ্বোধন করা হয়। অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, ডক্টর মাহবুব মজুমদার, ডক্টর মোহাম্মদ কায়কোবাউদ, সাদিয়া হামিদ কাজী, ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান এতে অংশ নেন। এবারে পার্টেক্স খেলার খবর। আইসিসির দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হলেও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে জায়গা পেয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগামী 28 অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। এলপিএল এর নিলামের জন্য 150 জন ক্রিকেটারের তালিকায় সাকিবের পাশাপাশি আছেন ক্রিস গেল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্র্যাভো ও শহীদ আফ্রিদির মতো তারকারা। 5 ফ্র্যাঞ্চাইজি প্রতিটি দলে 13 জন স্থানীয় ক্রিকেটারের পাশাপাশি বিদেশি খেলোয়াড় থাকবেন 6 জন করে। করোনা ভাইরাস মহামারীর কারণে 3 মাস পিছিয়ে যাওয়া এলপিএল আগামী 14 নভেম্বর শুরু হয়ে চলবে 6 ডিসেম্বর পর্যন্ত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,২৮২। ঘোড়াঘাটের ইউএনওর উপর হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার। ওয়াহিদা খানম প্রাথমিকভাবে শঙ্কামুক্ত বলছেন চিকিৎসকরা। নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক, সর্বোচ্চ পেশাদারি দিয়ে তদন্ত কাজ শেষ করা হবে বলছে সিআইডি। এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে মেজর সিনহা হত্যা মামলার আসামি সাবেক ওসি প্রদীপকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।